এখনও অস্থির ভৈরবের চালের বাজার। এক মাসের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 600 থেকে 800 টাকা করে। চিকন চাল কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। মিল মালিক ও মজুতদারদের সিন্ডিকেটকে দুষছেন আড়তদার ও ব্যবসায়ীরা। ধানের দাম বেশি অজুহাত মিলারদের, ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ বিশাল হাওড় অঞ্চলের প্রবেশদ্বার ভৈরব। এসব এলাকার একটি বড় অংশের ধান আসে ভৈরব মোকামে। আবার দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ ও শেরপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে চাল আসে এখানে। অন্য বছরগুলোতে এ মোকামে ভরপুর চাল থাকলেও এবারের দৃশ্য ভিন্ন। বাজারে চাল নেই বললেই চলে। এখানকার পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, মিলাররা চাল মজুত করে বেশি দামে বিক্রি করায় বাজার অস্থির হয়ে উঠেছে। সরকারের মনিটরিং না থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। টোটালি চালের বাজার অস্থিতিশীলতার জন্য মিলাররা দায়ী। সরকার যদি একদিনে বাংলাদেশের প্রতিটা মিলের স্টকটাতে হাত দেয়, তাহলে বুঝতে পারবে যে চালের বাজার কেমন অস্থিতিশীল। যতটুকু বাজার বর্তমানে বাড়ছে, এটা বিশেষ করে আমাদের জন্য কষ্টকর, যারা সাধারণের জন্য কষ্টকর। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেশি, তাই চালের দামও বেশি। এর মধ্যে মিলারদের কোনো কারসাজি নেই যে চালের দাম বৃদ্ধি পায়। আমরা যদি কম ধান কমে না কিনতে পারি, তাহলে আমরা চাল কিভাবে কমে বিক্রি করব? সরকারের দুর্বল বাজার মনিটরিংকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। সরকার যে চাল আমদানি করতেছে, এই পলিসি ঠিক আছে, কিন্তু সরকার আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমরা ইয়ে হচ্ছি, কিন্তু আসলে এই চাল আমদানি করে করলে স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের উপরে, যারা কৃষক আছে কৃষকের উপরে পরে চাপটা পড়বে। চালের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক।